আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আরও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে চলে এসেছি বিমানবন্দর এলাকায়। তো এখানে বিআরটির যে দুটি পৃথক ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে, সেই দুটি পৃথক ফ্লাইওভারের র্যাম্প নির্মাণ কাজ চলছে খুব দ্রুত গতিতে। এখানে শ্রমিকরা বেশ কর্মব্যস্ত সময় কাটাচ্ছে। তো আজকে এই বিমানবন্দরের র্যাম্পগুলোর আপডেট সহ এই বিমানবন্দর এলাকা এবং পাশাপাশি তৃতীয় টার্মিনালের বর্তমান কাজের অগ্রগতি তুলে ধরবো ইনশাআল্লাহ। দর্শক, রমজান মাস চলছে আর কিছুদিন পরেই ঈদের ছুটি শুরু হবে। তো এই ঈদের ছুটির আগে এই মহাসড়কগুলোতে, বিশেষ করে বিমানবন্দর বা ঢাকা ময়মনসিংহ গাজীপুর মহাসড়ক যেটি রয়েছে, তো সেই মহাসড়কগুলোতে কিন্তু প্রচুর যানজটের সৃষ্টি হবে এবং প্রচুর যানবাহনের চাপ পড়বে। তো সেই চাপ কতটুকু সামলাতে পারবে সেটা সময়ে বলে দেবে। তো তার আগে বিআরটি যে দুটি র্যাম্প নির্মাণ করা হচ্ছে, এখানে পশ্চিম পাশের যে ফ্লাইওভারটি রয়েছে, সেই ফ্লাইওভারের দুটি র্যাম্পের কাজ চলছে খুব দ্রুত গতিতে। এই দুটি র্যাম্পের কাজ শেষ করে ঈদের আগে এই ফ্লাইওভারটি খুলে দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে অনেক আগে থেকেই বিআরটির। তো শেষ পর্যন্ত সেটা পারবে কি না এটা এখন দেখার বিষয়। তবে এখানে আগের চেয়ে অনেক শ্রমিক সংখ্যা বাড়ানো হয়েছে এই র্যাম্পগুলোতে, আমরা সরেজমিনে গিয়ে দেখেছি, আপনারা হয়তো বা এখন ক্যামেরাতেও দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু আগের চেয়ে অনেক শ্রমিক বৃদ্ধি করা হয়েছে দুটি র্যাম্পের মধ্যেই। তো যার কারণে এখানে হয়তো বা তারা একটা চেষ্টা চালাচ্ছে যে ঈদের আগে যাতে এটা খুলে দেওয়া যায়। আমরা আশা করব যাতে করে ঈদের আগেই নির্মাণ কাজ শেষ করে এই ফ্লাইওভারটিকে চালু করা যায়, কারণ ঈদের আগে যদি এই ফ্লাইওভারের কাজগুলো শেষ করে এটা খুলে দেওয়া যায় তাহলে এখানকার যানজট কিছুটা হলেও কমবে। কারণ এখানে এই র্যাম্পের কাজগুলোর কারণে বিমানবন্দর যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু অনেকটাই সরু হয়ে গেছে। তো সেখানে যদি একটা ফ্লাইওভারও এখানে চালু করা যায় ঈদের আগে তাহলে কিন্তু যান চলাচল অনেকটাই এখানে মসৃণ থাকবে। পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তৃতীয় র্যাম্প, অর্থাৎ যে পৃথক দুটি ফ্লাইওভারের মধ্যে আমরা দেখেছি যে পশ্চিম পাশের দুটি র্যাম্পের কাজ চলছে, এখন পূর্ব পাশের যে ফ্লাইওভারটি রয়েছে সেটির কিন্তু এক পাশের, অর্থাৎ উত্তর দিকের যে র্যাম্পটি রয়েছে সেটির নির্মাণ কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। দর্শক, 20.5 কিলোমিটার বিআরটি প্রকল্পের বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত দুটি টার্মিনাল থাকবে, একটি হচ্ছে এই বিমানবন্দর এলাকায়, অন্যটি হচ্ছে গাজীপুর শিববাড়িতে। তো এখানে বিমানবন্দরে যে টার্মিনালটি হবে সেই টার্মিনালটি হবে এই যে এখানে দুটি পৃথক ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভারের মাঝখানে, অর্থাৎ নিচের অংশে। তো এখানে টার্মিনালের পাশাপাশি এখানে গাড়িগুলো, বিআরটির যে গাড়িগুলো সেগুলো ইউটার্ন নেওয়ার সুবিধা থাকবে। তো এখান থেকে ইউটার্ন নিয়ে আবারও গাজীপুরের দিকে রওনা হবে বাসগুলো। দর্শক, এবার আমরা চলে এসেছি পূর্ব দিকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে উচ্ছেদকৃত যে জায়গাগুলো আছিল, যে এখানে অনেক দোকানপাট ছিল বা অবৈধ স্থাপনা ছিল, সেগুলোকে উচ্ছেদ করার পর এখানে ইতিমধ্যে কিন্তু ড্রেন নির্মাণ কাজ শুরু হয়ে গেছে। যেহেতু এটা ঢাকার আন্তর্জাতিক মানের একটা সড়ক, তো সেখানে এই যে এখানে ড্রেনটা নির্মাণ করা হচ্ছে সেই ড্রেনটা আরেকটু বড় করলে সবচাইতে ভালো হতো, কারণ এখানে ড্রেনটা অনেকটা ছোট লাগছে। যাই হোক দর্শক, এবার আমরা চলে আসলাম ফ্লাইওভারের মাঝখানের অংশে। তো এখানে আপনারা পশ্চিম পাশে যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারের দেখছেন যে ইতিমধ্যে কিন্তু রেলিং গার্ডার যেগুলো সেগুলো কিন্তু এখানে বেশিরভাগ অংশেই রেলিং গার্ডারের ঢালাই সম্পন্ন হয়ে গেছে ইতিমধ্যে। যেহেতু এখানে পশ্চিম পাশের ফ্লাইওভারটি আগে চালু করার কথা রয়েছে, সেজন্য এখানে পশ্চিম পাশের যে ফ্লাইওভারটি রয়েছে সেটার রেলিং গার্ডারের কাজ চলছে এখন খুব দ্রুত গতিতে। মূলত এই ফ্লাইওভারের রেলিং গার্ডারের জন্যেই এখানে শ্রমিক সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, কারণ এই রেলিং গার্ডার স্থাপন করার জন্য এখানে কিন্তু রড বাদাই করতে হয়, যার কারণে এখানে অনেক শ্রমিকের প্রয়োজন, এগুলো ম্যানুয়ালি করতে হয় হাত দিয়ে। তো যার ফলে এখানে শ্রমিক সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। আর বর্তমানে যে কার্পেটিংগুলো রয়েছে সেই কার্পেটিং বা পিচ ঢালাইয়ের যে কাজগুলো রয়েছে সেগুলো মেশিন দ্বারা করা হয়, তো সেজন্য কিন্তু বেশি শ্রমিকের প্রয়োজন হয় না। তো এই ম্যানুয়াল কাজগুলোর জন্যই শ্রমিক সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এই ফ্লাইওভারে। তো আমরা চাইবো যে শ্রমিক সংখ্যা বৃদ্ধি যেহেতু হয়েছে এটা চলমান থাকুক এবং খুব দ্রুত এটার কাজ শেষ করে ঈদের আগেই যাতে এটা এই ফ্লাইওভারটি জনসাধারণের জন্য খুলে দেওয়া যায় সেই প্রচেষ্টা চালিয়ে যাক কর্তৃপক্ষ, আমরা এমনটাই চাইবো। দর্শক, এবার আমরা চলে আসলাম এই ফ্লাইওভারের দক্ষিণ দিকে যে র্যাম্পটি তৈরি হচ্ছে সেখানে। এই জায়গাতে রেলিং গার্ডারের যে রড বাঁধাইয়ের কাজ সেগুলো অনেকটাই শেষ হয়ে গেছে, তো কিছু অংশ বাকি রয়েছে। তো উত্তরে যে র্যাম্পটি দেখেছি আমরা, উত্তরের র্যাম্পের যে এই দক্ষিণের র্যাম্পের যে রড বাঁধাইয়ের কাজগুলো সেগুলো অনেকটাই এগিয়ে গেছে।
ঢাকা বিমানবন্দরের ফ্লাইওভারের পাশাপাশি গাজীপুরের যে টঙ্গী স্টেশন রোড অংশটি রয়েছে বিআরটির, সেখানে এলিভেটেড অংশ করা হচ্ছে। তো সেই এলিভেটেড অংশের কাজ চলছে খুব দ্রুত গতিতে। ইতিমধ্যে এই টঙ্গী স্টেশন রোডের যে এলিভেটেড অংশটি রয়েছে সেখানে কিন্তু পিলার নির্মাণ শেষে পিলার সংযোগ দেওয়ার কাজ ইতিমধ্যেই প্রায় শেষের পথে। দুই একটি পিলারের কাজ বাকি রয়েছে, এক পিলার হতে অন্য পিলারের সংযোগ দেওয়ার কাজ, সেগুলো শেষ হলেই তারপরেই গার্ডারগুলো বসানো হবে এবং কিছু কিছু জায়গায় ইতিমধ্যে কিন্তু আপনার গার্ডার বসানো শুরু হয়ে গেছে। তো দর্শক, এবার আমরা চলে আসলাম তৃতীয় টার্মিনালের দিকে। এখানে যে আপনারা সড়কটি নির্মাণ হতে দেখছেন, এই সড়কটি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে তৃতীয় টার্মিনালে যে যোগাযোগ ব্যবস্থাটা করা হচ্ছে, সেই র্যাম্প থেকে সেই র্যাম্পের সামনের অংশে যে সড়কটি, সেই সড়কটি এখানে নির্মাণ করা হচ্ছে, যাতে করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং তৃতীয় টার্মিনালের সাথে একটা নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা, সেই জন্য এখানে এই সড়কটি এবং এই র্যাম্পটি তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে এখানে যে সড়কটি নির্মাণ করা হচ্ছে সেটার প্রথম ধাপের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে, এখন শুধু বাকি রয়েছে কার্পেটিংয়ের কাজ। পাশাপাশি এখানে যে র্যাম্পটি তৈরি করা হচ্ছে সেই র্যাম্পের কাজও প্রায় শেষের পথে, শুধু কার্পেটিংয়ের কাজগুলো বাকি রয়েছে। দর্শক, এবার আপনাদেরকে দেখাচ্ছি তৃতীয় টার্মিনালের উত্তরের যে অংশটি রয়েছে সেই অংশটি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সামনের এই অংশে কিন্তু অনেকগুলো গার্ডার রাখা হয়েছে, পাশাপাশি এখানে যে র্যাম্পগুলো তৈরি হচ্ছে সেই র্যাম্পের কিন্তু অধিকাংশ জায়গাতেই কিন্তু গার্ডারগুলো স্থাপন করা সম্পূর্ণ হয়ে গেছে। এখন শুধু বাকি রয়েছে মহাসড়কের উপর দিয়ে যে গার্ডারগুলো স্থাপন করা হবে সেগুলোর কাজ। তো দক্ষিণ দিকে এবং উত্তর দিকে দুপাশেই কিন্তু এই র্যাম্পের যে গার্ডারগুলো, যেগুলো মহাসড়কের উপর দিয়ে স্থাপন করা হবে, তো সেগুলোকে এখনও স্থাপন করা বাকি রয়েছে। বিশেষ করে উত্তর অংশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কয়েকটি পিলার নির্মাণ শেষ হয়েছে, পাশাপাশি মাঝখানের অংশে যে পিলারটি সেটার কাজ বাকি রয়েছে, সেটার প্রস্তুতি চলছে। তো সেই পিলারটি নির্মাণ শেষ হলেই তারপরেই গার্ডারগুলোকে এখানে বসানো হবে। দর্শক, এবছরের শেষের দিকে আংশিকভাবে চালু করা হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই তৃতীয় টার্মিনালটি, এবং এই টার্মিনালটিকে পুরোপুরি প্রস্তুত করতে 24 সালের শেষ নাগাদ লেগে যাবে। এবার তৃতীয় টার্মিনালের সামনের দিকের অংশে চলে আসলাম। তো এখানে আপনারা হাতের বাঁ দিকে দেখতে পাচ্ছেন যে সড়কটি নির্মাণ করা হচ্ছে সেটি মূলত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওঠার আগে যে প্রবেশ পথটি রয়েছে সেই প্রবেশ পথটি এখানে নির্মাণ করা হচ্ছে। তো ইতিমধ্যে এখানে যে প্রাথমিক পর্যায়ের যে কাজগুলো সড়ক নির্মাণের সেগুলোকে শেষ করা হয়েছে, বাকি রয়েছে কার্পেটিংয়ের কাজগুলো। তো সেই কার্পেটিংয়ের কাজগুলো শেষ হলেই এই সড়কটি প্রস্তুত হয়ে যাবে। দর্শক, চলে আসলাম টার্মিনালের দক্ষিণ দিকে। এখান থেকে টার্মিনালের যে মূল ভবনটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে ফুটে উঠেছে, সেই সাথে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। তো সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।